ডিয়ার ভিবারোভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবারের আই লিগে খাতায় কলমে মোহনবাগান এগিয়ে না থাকলেও ম্যাচ ভিউয়ারশিপের বিচারে এগিয়ে থাকায় বাগানের সমস্ত ম্যাচই টেলিভিশনে দেখানোর সিদ্ধান্ত ফেডারেশনের মাধ্যমে নিয়েছিল টিভি সম্প্রচারকারী চ্যানেল তবে সেটি কথার কথা ছিল আই লিগের ম্যাচ টিভিতে দেখানো নিয়ে বেশ কিছুদিন আগেই উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল ফেডারেশন ও আই লিগের বেশিরভাগ ক্লাবগুলির মধ্যে এর প্রভাবে প্রিয় দলের বহু ম্যাচই ফুটবলমুখী মানুষের কাছে অধরাই রয়ে গেছে অথচ জনা কয়েকজন দর্শক নিয়ে চলা আইএসএলের ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে বিন্দু মাত্র ত্রুটি রাখছে না ফেডারেশন ও সম্প্রচারকারী টিভি চ্যানেল সংস্থা মাঠ ভরাচ্ছে আই লিগ ফাঁকা মাঠে গোল দিচ্ছে আইএসএল সে যাই হোক ডার্বি হারের পর গতকাল ঘরের মাঠে গোকুলামের বিরুদ্ধে নামবে বাগান ব্রিগেড কিন্তু এই ম্যাচের প্রথম লেগের লাইভ টেলিকাস্ট হলেও অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় লেগের ম্যাচটি সরাসরি সম্প্রচারণ করবে না স্টার স্পোর্টস নেটওয়ার্ক বলা ভালো সম্প্রচারকারী চ্যানেলের হাতে আই লিগ ম্যাচগুলির ব্রডকাস্টিং এর এক্সক্লুসিভ রাইট থাকা সত্ত্বেও টেলিভিশনে না দেখিয়ে হটস্টার বা জিও টিভির মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে তো আপডেট এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট করো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আরো অনেক আপডেট পাওয়ার জন্য সব ভালো দেখো নেক্সট ভিডিওতে দেখো